সিরিয়ায় অবস্থিত ইরান দূতাবাসের এনএক্স ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের 3 কমান্ডার সহ নিহত হয়েছেন অন্তত 11 জন। এরপরই প্রশ্ন উঠে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মানসিক সুস্থতা নিয়ে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান জানান, গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান বারবার ব্যর্থ হওয়ার ফলে নেতানিয়াহু মানসিক অবস্থা আরও খারাপ হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেনিয়ামিন মানসিক ভারসাম্য হারিয়েছেন। এই সময় দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে গুরুতর জবাব দেওয়ার আহ্বানও জানিয়েছেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কি ধরনের প্রতিক্রিয়া ও শাস্তি কার্যকর হবে সে বিষয়ে ইরান সিদ্ধান্ত নেবে। এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় ইরানের দূতাবাস ভবনটি পুরোপুরি ধসে গেছে এবং ভবনের ভেতর যারা ছিলেন তাদের সবাই আহত ও নিহত হয়েছেন। তবে এই হামলায় সিরিয়া নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হোসেন আকবরি এবং তার পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হননি। কনসুলেটের যে ভবনটিতে হামলা হয়েছে তারা সেখানে উপস্থিত ছিলেন না।